বন্যায় মৃতদেহ বাড়ি থেকে উদ্ধার করে সৎ কাজের ব্যবস্থা করলেন তৃণমূল নেতা। বুধবার ঘটনাটি ঘটেছে খানাকুলের রাজহাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কুশালী গ্রামে। মৃতের নাম শ্যামলী পাত্র। জানা গেছে শ্যামলী দেবী বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। মঙ্গলবার বাড়িতে তার মৃত্যু হয়, কিন্তু খানাকুলের বিস্তীর্ণ এলাকা নদীর জলে প্লাবিত হয়েছে, আর সেই কারণে মৃতদেহ সৎকার করতে পারছিলেন না তার পরিবারের লোকজন। এরপরই পরিবারের লোকজন খানাকুল 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সদস্য নূরনবী মণ্ডলের সঙ্গে যোগাযোগ করেন। এরপর নূরনবী মণ্ডল বিডিও সাহায্যে বোটে করে মৃতদেহটি তার বাড়ি থেকে উদ্ধার করে সৎ কাজের ব্যবস্থা করেন। আমি সাগর সরকার, আমার দিদি শ্যামলী পাত্র কালকে গতকাল 12টার সময় মারা গেছে। এবং বিজেপি এমএলএ বিজেপি প্রধান তাকে মানে বলাইছিল এরকম মানে করার জন্য, তার জন্য কেউ কিছু করে না। নুনি মণ্ডল আর ময়নদা আর তোমার শ্যামল ওরা এসে সৎকাজের ব্যবস্থাটা করে দিল। আমার বাড়ি কুশালী, বলতে ও শরীর খারাপে মারা গেছিলো। আচ্ছা, বাড়িতে কেউ সহযোগিতা করে না, ও নিকরণ করে না। ময়নাদা আর তোমার শ্যামল তারা মানে এ করে কাজটা সৎকাজে আগে প্রধানকে বলেছিল, প্রধান কোনো কাজে সহযোগ করে। রাজ্যে ডিবিসির অতিরিক্ত জল ছাড়ার কারণে একটা ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের মানুষের সর্বদাই পাশে আছেন এবং থাকবেন, তার সাথে সাথে তিনি প্রশাসনিক স্তর এবং দলীয় স্তরে নির্দেশ দিয়েছেন আমাদের সকলকেই মানুষের পাশে থাকতে, মানুষের হয়ে কাজ করতে। আপনারা জানেন যে খানাকুল 2 নম্বর ব্লক একটা ভয়াবহ বন্যা পরিস্থিতি অলরেডি তৈরি হয়ে গেছে, মানুষ বিপর্যস্ত। এখানে আমরা যারা আছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সর্বদাই মানুষের পাশে থাকার চেষ্টা করছি। গতকাল রাত্রিবেলা খানাকুল 2 নম্বর ব্লকের অন্তর্গত রাজাটি এক অঞ্চলের বিশালী গ্রাম দুজন মারা যান বাড়িতে। আমরা অলরেডি একজনকে, সেটা মুসলিম আমাদের পরিবার, তাদের সৎ কাজ করার জন্য ব্যবস্থা করেছি। আর একজন আমাদের হিন্দু পরিবার, আজকে তাদেরকে যেহেতু তারা বোট পাচ্ছিল না বা তারা মিলিত দেহটা আনতে পারছিল না সৎ কাজ করবে বলে, তৎপরতার সাথে আমার সাথে যখন যোগাযোগ করেন, আমি খুব দ্রুততার সাথে মানবিকতার সাথে আমি ব্লক প্রশাসন আমাদের বিডিও ম্যাডামের সাথে যোগাযোগ করি। করার পরে উনি এনডিআরএফের একটা বোটের ব্যবস্থা করে দেন। আমরা সেই বোটে করে এই কিছুক্ষণ হলো আমরা মৃতদেহকে কুশালী গ্রাম থেকে নিয়ে এসেছি, এখনই তার সৎ কাজ করা হবে। ওনার নাম শ্যামলী পাত্র, আর আমি নূরনবী মণ্ডল ময়না খানাকুল 2 পঞ্চায়েত সমিতির সদস্য এবং আরামবাগ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো শিখবো পড়বো নাচবো নতুন বন্ধু পাতাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রিস্কুল।